বীরভূমের সদর শহর সিউড়ির তিলপাড়াতে বীরভূম জেলা পরিষদের উদ্যোগে বীরভূম জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরীর হাত ধরে 15 কুইন্টাল মাছ ছাড়া হলো। বিকাশ রায়চৌধুরী জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন এবং মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা এই মৎস্য দপ্তরের দায়িত্ব নেওয়ার পর সারা বাংলা এবং বীরভূম জেলায় মৎস্য আমরা বড় জায়গা দখল করেছি। তিনি আরও বলেন, মৎস্য দপ্তরের সমস্ত আধিকারিকেরা মিলে যৌথ উদ্যোগে এই প্রচেষ্টা করেছি বীরভূমকে মৎস্য চাষে স্বনির্ভর করার উদ্দেশ্যে। এই প্রচেষ্টা দেখে মৎস্যজীবীরা খুবই আনন্দিত। তিনি বলেন, ডেউচা, নীল নির্জন ও জেলার বিভিন্ন জায়গায় 15 থেকে 20 কুইন্টাল করে মাছ ছাড়া হবে। তার মধ্যে সব রকমেরই মাছ ছাড়া হবে, যেমন মির, কাতলা, রুই, চারা মাছ ইত্যাদি। জেলা পরিষদের এই উদ্যোগে বহু গরিব মৎস্যজীবী চাষির মুখে হাসি ফুটল এবং আগামী দিনেও হাসি ফুটবে এমনটি আশা করা যায়। হ্যাঁ, ঠিক আছে। দাদা, আপনি সরে যান, একজন ধরুন, একজন সরে যান, ছেড়ে দিন। হলুদ জামা একটু সরে যাবেন। এই দাদা, একটু শুনুন না, একটু সরুন, আপনি একটু সরুন, আপনি সরে যান, আপনি সরে যান। এদিকে একটু বিকাশ, এইদিকে তাকিয়ে অনেক ভয় মারা গেছে, মারা যাবে বাবা। আস্তে আস্তে যাও, মাঝে যাও,